শরীয়তপুরে তিন উপজেলায় আরও 209 ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ। তিনি বলেন, 2020 সালের 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না বলে ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই স্বপ্ন বাস্তবায়নে প্রতিটি জেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ 2 প্রকল্পের মাধ্যমে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে 2% খাস জমি বন্দোবস্ত সহ 300 সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে সারা দেশের 242,311 ঘর উপকারভোগী পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।